জোড়া নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে পূজা তার ঠাকুমা আরতির সাথে থাকতো। পূজা যখন অনেক ছোট তখনই পূজার বাবা মা মারা গেছে, আর সেই ছোটবেলা থেকে আরতি পূজাকে বড় করে তুলেছে। আরতির কিছু হাঁস মুরগি ছিল, আর সেই হাঁস মুরগির ডিম বিক্রি করে আরতি যা টাকা পেত তাই দিয়ে দুই ঠাকুমা নাতনির ভালোভাবে দিন কেটে যেত। ঠাকুমা ও ঠাকুমা, তুমি কি কোথাও যাচ্ছ? তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে। ও ঠাকুমা, আমাকেও তোমার সাথে নিয়ে যাও না। হ্যাঁ রে দিদি ভাই, আমি একটু তোর রমলা মাসির বাড়িতে যাচ্ছি। সেদিন তোর রমলা মাসি দুভালি ডিম নিয়ে গেছে, এখনো টাকা দেয়নি, তাই আমি টাকা আনতে যাচ্ছি। আর তুই আমার সাথে যাওয়ার জন্য কেন জেদ করছিস? হ্যাঁ আমি তো এক্ষুনি চলে আসব। ও ঠাকুমা, তুমি আমার সাথে কেন এমন করে কথা বলছো? তোমার সাথে একটু গেলে এমন কি হবে বলো তো, যাও না নিয়ে। দিদি ভাই, আমরা দুজনে যদি বাড়ি থেকে বেরিয়ে যাই তখন তো শেয়াল এসে আমাদের সব হাঁস মুরগি নিয়ে যাবে, তখন কি হবে বলতো? তখন আমরা ডিমই বা কোথায় পাবো, আর কি দিয়েই বা সংসার চালাবো বল? ও তাই তো, তুমি তো একদম ঠিক কথাই বলেছো ঠাকুমা, আমি তো এই কথা একবারও ভেবে দেখিনি। তাহলে তুমি এখন তাড়াতাড়ি টাকা আনতে যাও কেমন? আমি বাড়িতেই হাঁস মুরগিগুলোকে দেখছি। এরপর আরতি টাকা আনার জন্য রওনা দেয়, আর ছোট্ট পূজা বাড়ি বসেই হাঁস মুরগিগুলোকে পাহারা দিতে থাকে। ও ঠাকুমা, তুমি আমাকে 10 টাকা দেবে ঠাকুমা? জানো কালকে আমার সব বান্ধবীরা মিলে সুন্দর সুন্দর বেলুন কিনে এনে ওড়াচ্ছিল, আমারও না খুব বেলুন ওড়াতে ইচ্ছে করছিল। তুমি দাও না টাকা। ও ঠাকুমা, আমিও বেলুন কিনবো। কি কি বলি তুই, 10 টাকা? হায় ভগবান, আমি 10 টাকা কোথায় পাবো রে? আর আমার কাছে কি আর এখন টাকা আছে বল? ডিম বেচে যা টাকা পাই তা দিয়ে তো বাজার করেই আনি, তারপর তো আমার কাছে আর একটা টাকাও থাকে না। কেন ঠাকুমা, তুমি যে সেদিন রমলা মাসির বাড়ি থেকে টাকা আনলে ওখান থেকে কিছু টাকা দাও না? না না দিদি ভাই, আমি তোকে ওখান থেকে 1 টাকাও দিতে পারবো না, ওই টাকা আমি রেখে দিয়েছি, যদি কোনোদিন বিপদ আপদ হয় তার জন্য। তোকে বেলুন দিয়ে খেলতে হবে না, তুই বরং মাটি দিয়ে খেল কেমন? থাক ঠাকুমা, তোমাকে আর টাকা দিতে হবে না, আমি এবার বুঝতে পেরেছি তুমি আমাকে একটুও ভালোবাসো না, কত টাকাই তো চেয়েছি বলো। যাও, আজ থেকে আমি আর তোমার কাছে কিচ্ছু চাইবো না, আর আমি এই বাড়িতে তোমার সাথেও থাকবো না, আমি চললাম। এই কথা বলে ছোট্ট পূজা রেগে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর আরতি পূজাকে অনেক ডাকলেও পূজা আর ফিরে আসে না, আর পূজা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায়। হে ভগবান, ঠাকুমার সাথে রাগ করে তো হাঁটতে হাঁটতে আমি কোথায় চলে এলাম? আমি তো এ পথে আগে কোনোদিনই আসিনি, এখন কি হবে? আর আমার তো অনেক জল তেষ্টাও পেয়েছে। ও খুব জল তেষ্টা পেয়েছে, দেখি আশেপাশে যদি কোনো নদী থাকে তাহলে একটু নদী থেকে জল খাবো। এ কথা বলে পূজা আশেপাশে জল খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে পূজা একটা নদী দেখতে পায়। আর সেই নদী দেখে তো পূজা একেবারে হতবাক হয়ে যায়, কারণ এই নদীটা ছিল একটা সোনার নদী। এ কি, এ তো দেখছি একটা সোনার নদী, এটা কি করে সম্ভব? সোনার আবার কখনো নদী হয় নাকি? এ কি, আমি তো আবার কান্নার আওয়াজও শুনতে পাচ্ছি, কিন্তু কে কাঁদছে এভাবে? ও মা, যতবার কাঁদছে ততবারই তো দেখছি নদীর জল বৃদ্ধি পাচ্ছে। উত্তো একটা কুঠির দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কুঠির থেকে কান্নার শব্দ আসছে, আর এই নদীটা তো দেখছি ওই কুঠির থেকেই শুরু হয়েছে, যাই তো গিয়ে একবার দেখি। এসব ভেবে পূজা সেই সোনার নদী অনুসরণ করে ওই কুঠিরে যায়।
আর গিয়ে দেখে একটা পরীকে কে যেন সেখানে বেঁধে রেখেছে, আর কষ্টে পরীটা অনেক কাঁদছে। এরপর পূজা পরীর বাঁধন খুলে দেয়, মুক্তি পেয়ে পরী অনেক খুশি হয়। আচ্ছা পরী, তোমাকে এই কুঠিরে কে বেঁধে রেখেছে? তোমার মনে হয় অনেক কষ্ট হয়েছে, তাই না? আমি তো তোমার কান্নার শব্দ আর এই কুঠির থেকে সোনার নদী শুরু হওয়া দেখেই এখানে এলাম। এবার বলো তো কি হয়েছে তোমার? আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে। আর আমার ব্যাপারে জানতে চাইছো? তবে শোনো এবার, আসলে কয়েক বছর আগে আমি আর আমার দুই মেয়ে মালা আর সীতাকে নিয়ে পৃথিবী ভ্রমণ করছিলাম, আর হঠাৎই একটা ডাইনি আমাদের সামনে আসে। এই তো আমি দুই পরিকন্যাকে পেয়ে গেছি। আমি তো অনেকদিন ধরে পরিকন্যাদেরই খুঁজছি। এই পরিদের মা, এবার তুই তোর মেয়েকে আমার হাতে তুলে দে তো, আমি ওই দুই পরিকন্যাকে মেরে চির অমর হয়ে যাব। এরপর যখন আমি ওই ডাইনিকে বাধা দেই, তখন সেই ডাইনি জাদু করে আমাকে বেঁধে এই কুঠিরে রেখে গেছে, আর আমার দুই মেয়েকে ধরে নিয়ে গিয়ে তীর্থ নদীর পাশে যে একটা গুহা আছে সেখানে বন্দি করে রেখেছে। আর সেদিন থেকে আমি এভাবে কেঁদেই চলেছি, আর আমার চোখের জল জমতে জমতে আজ এমন সোনার নদীতে পরিণত হয়েছে গো। এসব তুমি কি বলছো পরী? তোমার চোখের জল জমে এমন নদী হয়ে গেছে? আর তোমার চোখের জলের কারণে নদী বৃদ্ধি পাচ্ছিল, সর্বনাশ। এ তো দেখছি চোখের জলে সোনার নদী। তুমি তো সব শুনলে পুচকি, এবার তুমি আমার মেয়েদের আমার কাছে ফিরিয়ে দাও। আমি জানি তুমি পারবে ওই ডাইনির হাত থেকে আমার মেয়েদের বাঁচাতে। না জানি আমার মেয়েরা এখনো বেঁচে আছে নাকি মরে গেছে। তুমি কোনো চিন্তা করো না পরী, আমি এক্ষুনি যাচ্ছি তোমার মেয়েদের বাঁচাতে। তুমি এখানেই থেকো, কেমন? এই কথা বলে পূজা ডাইনির গুহায় যায়, আর দেখে দুই পরিকন্যাকে ডাইনি বেঁধে রেখেছে। তোরা আর ভাবিস না রে পরীর মেয়েরা, আজ সেই দিন যে দিনে আমি তোদের মেরে চির অমর হয়ে যাব। এই কথা বলে ডাইনি যেই না দুই পরিকন্যাকে ধরতে যায়, তখনই ছোট্ট বুদ্ধিমতী পূজা একটা লাঠি এনে সুযোগ বুঝে ডাইনির মাথায় আঘাত করে, আর লাঠির আঘাতে ডাইনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর দুই পরিকন্যাকে পূজা মুক্ত করে তাদের মায়ের কাছে নিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ মেয়ে, তোমার জন্য আজ আমি আমার মেয়েদের আবারও ফিরে পেয়েছি। আজ আমি অনেক খুশি, কিন্তু তুমি কে সেটাই তো জানা হলো না। বলো তো এবার সবটা আমাদের। এরপর পূজা তার ব্যাপারে সব কথা পরীকে খুলে বলে। সব শুনে পরী বলে, আমি সব বুঝতে পেরেছি পূজা, তবে তুমি কোনো চিন্তা করো না। আমার চোখের জলে যে সোনা নদীটা তৈরি হয়েছে সেই নদী থেকে তুমি অনেক সোনা নিয়ে যেও, কেমন? এবার আমরা আসি গো। এই কথা বলে পরীরা চলে যায়, আর সেদিন থেকে পূজা সেই চোখের জলে সোনার নদী থেকে সোনা নিয়ে গিয়ে অনেক সুখেই ঠাকুমাকে নিয়ে তার দিন কাটাতো। টিটমারি নামে একটি ছোট্ট গ্রাম ছিল, সেই গ্রামে বসবাস করত পার্বতী নামে এক মহিলা। পার্বতী তার ছোট্ট মেয়ে মিতুকে নিয়ে থাকত। মিতু ছাড়া পার্বতীর তিন কুলে আর কেউ ছিল না, তাই পার্বতী যখন যা কাজ পেত সেই কাজ করেই মিতুকে নিয়ে অনেক সুখে তার দিন কাটাতো। মিতু, মা, আর কতক্ষণ আমার কোলে এভাবে বসে থাকবি সোনা? এবার তোর কত কাজ পড়ে আছে, ওগুলো তো করতে হবে সোনা। ও মা, তুমি তো সারাদিন বাড়িতেই থাকো না, শুধু বাইরে বাইরে কাজ করো। আর আজ তুমি যখন বাড়িতে আছো, তাই আজ সারাদিন আমি তোমার কোলেই বসে থাকবো, উঠবই না। শোনো আমার পাগলি মেয়েটার কথা, ও নাকি সারাদিন আমার কোলেই বসে থাকবে। আর মা, তোকে কে বলেছে আজ সারাদিন আমি বাড়িতে থাকবো? কাল তো সুনিতা মাসি বলেছে ওদের কাপড়গুলো ধুয়ে দিতে, আমি তো এখন সেখানেই যাব। ও বুঝেছি, তাহলে আজ তুমি বাড়িতে থাকবে না, তাই না? যাও, আজ আমি তোমার সাথে আর কোনো কথাই বলবো না। হয়েছে হয়েছে, আর রাগ করে থাকতে হবে না,
আমি আজ কোথাও কাজ করতে যাব না, এবার খুশি তো? সত্যি তুমি অনেক ভালো মা, তুমি কাজে যাবে না তো? আজ আমি অনেক খুশি, তুমি আমার কত কথা শোনো, আমার কত ভালো মা তুমি। হয়েছে হয়েছে, নে এবার ওর তো দেখি হাত মুখ ধুয়ে আয়, মা আমি মিলে একসাথে খাবার খাবো। এরপর মিতু হাত মুখ ধুতে চলে যায়, আর হাত মুখ ধুয়ে এসে মায়ের সাথে খাবার খায়। এভাবেই মিতু তার মাকে নিয়ে অনেক খুশিতেই তার দিন কাটাচ্ছিল। একদিন হঠাৎই কাজ থেকে ফেরার সময় তার দুটির একটা অ্যাক্সিডেন্ট হয়। মায়ের অ্যাক্সিডেন্ট হওয়ার কথা শুনে মিতু সেখানে আসে আর মাকে নিয়ে হাসপাতালে যায়। শোনো মিতু, তোমার মা অনেক আঘাত পেয়েছে, অ্যাক্সিডেন্টে তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি তোমার মায়ের অপারেশন করাতে হবে, আর তার জন্য 50,000 টাকা লাগবে। না না, আপনি এভাবে বলবেন না, আমার মায়ের কিচ্ছু হবে না, আপনারা অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা জোগাড় করে আনছি। এই কথা বলে মিতু তার মাকে হাসপাতালে রেখেই বাড়ি চলে আসে, আর বাড়িতে গিয়ে মিতু টাকার জন্য অস্থির হয়ে যায়। হে ভগবান, এখন আমি কোথা থেকে এতগুলো টাকা জোগাড় করব? কে দেবে আমাকে এতগুলো টাকা? টাকা না হলে তো আমি আমার মাকে বাঁচাতেই পারবো না, তাহলে এখন আমি কি করব? হ্যাঁ পেয়েছি, আমি বরং মোরলের বাড়ি গিয়ে দেখি, যদি কিছু টাকা ধার পাই। এসব ভেবে ছোট্ট মিতু হাঁটতে হাঁটতে মোরলের বাড়ি যায়, আর গ্রামের মোরল বিনোদকে তার সব কথা খুলে বলে। সব শুনে মোরল বলে, হয়েছে হয়েছে, তোকে আর এভাবে কাঁদতে হবে না, আমি তোকে 50,000 টাকা দেব, তুই কোনো চিন্তা করিস না। কিন্তু আমি যে তোকে এতগুলো টাকা দেব, সেগুলো তুই কি করে শোধ করবি শুনি? আপনি কোনো চিন্তা করবেন না মোরল মশাই, আমি যে করেই হোক আপনার টাকা শোধ করে দেব, আগে তো আমার মাকে বাঁচাতে হবে, আগে মা বাঁচুক, তারপর আমি আপনার সব টাকা শোধ করে দিব। মা ছাড়া এই পৃথিবীতে যে আমার আর কেউ নেই, আপনি তাড়াতাড়ি আমাকে টাকা দিন। এরপর মোরল মিতুকে 50,000 টাকা এনে দেয়, আর টাকা নিয়ে মিতু তাড়াতাড়ি হাসপাতালে যায়। টাকা আনা দেখে ডাক্তার অপারেশনের ব্যবস্থা করে, আর অপারেশন করেও তারা পার্বতীকে বাঁচাতে পারে না। অপারেশন করা অবস্থাতেই পার্বতী মারা যায়। মা, ও মা, তুমি আমাকে একা করে চলে গেলে মা, এখন আমি কার সাথে থাকবো, কোথায় যাব? হে ভগবান, তুমি কেন আমার সাথে এমন করলে? এরপর মিতু তার মায়ের সৎকার করায়, সৎকার হয়ে গেলেও মিতু তার মাকে ভুলতে পারে না, সে সব সময়ই তার মায়ের জন্য কাঁদত। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হ্যাঁ রে মিতু, কোথায় গেলি? তাড়াতাড়ি একটু বাইরে আয় তো, আমার আবার তারা আছে। কোথায় গেলি রে মিতু? কে কে ডাকছে এভাবে? ও মোরল কাকু যে, তা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন ঘরে আসুন। আমি তোর বাড়িতে বসতে আসিনি, শোন আজ আমার টাকাগুলো দিয়ে দে তো, আজ আমার টাকাগুলোর ভীষণ প্রয়োজন। তুই তো বলেইছিলি যে তুই যে করেই হোক আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দিবি, তাহলে দে আজ টাকাগুলো আমাকে ফিরিয়ে দে। মোরল কাকু, আপনি এক্ষুনি অতগুলো টাকা চাইছেন, কিন্তু আমার কাছে তো এখন একটা টাকাও নেই, তাহলে আমি আপনাকে কি করে টাকা দিব বলুন? আপনি আমাকে কিছুদিন সময় দিন। কি, তাহলে তুই আমাকে এখন টাকা দিবি না? আর তুই যে আমার কাছে সময় চাইছিস, তা কিছুদিনের মাঝে তুই অতগুলো টাকা কিভাবে জোগাড় করবি? হ্যাঁ যাই হোক, আমি অত কিছু বুঝি না, হয় তুই এক্ষুনি আমাকে টাকা দিবি, নয়তো এই বাড়ি থেকে চলে যাবি, এই বাড়ি ভিটে এসব বিক্রি করে আমি আমার টাকা নেব। এসব আপনি কি বলছেন মোরল কাকু, আমার সেই সম্বলেই বাড়িটুকু, এটা আপনি কি করে কিনে নেবেন? তাহলে আজ থেকে আমি কোথায় থাকবো? মিতু অনেক করে মোরলকে বোঝালেও মোরল তার কোনো কথাই শোনে না,
বরং মিতুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর ছোট্ট মিতু আর কোনো উপায় না পেয়ে বাড়ি থেকে বের হয়ে আসে আর নদীর ধারে বসে কাঁদতে থাকে। হে ভগবান, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? প্রথমে আমার মাকে কেড়ে নিলে, আর এখন আমার শেষ সম্বল বাড়িটাকেও কেড়ে নিলে। এখন আমি কোথায় যাব ভগবান? আর কি করেই বা দুমুঠো পেটের ভাত জোগাড় করব? মিতুর এসব কান্না শেষ না হতেই নদী থেকে একটা জলপরি উঠে আসে। আর হঠাৎ এমন জলপরিকে দেখে তো মিতু একটু ঘাবড়ে যায়। এই ছোট্ট মেয়ে, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছ কেন? আমাকে তুমি সবটা খুলে বলো তো। মিতু তার সব কষ্টের কথাগুলো জলপরিকে বলে। সব শুনে জলপরির অনেক মায়া হয়। আর জলপরি জাদু করে একটা চুড়ির সেট এনে মিতুকে দেয়। এই চুড়িটা তুমি নিয়ে যাও মিতু, এটা হলো জাদুই লাল চুড়ি। এই লাল চুড়িগুলোকে তুমি একটা ঘর বানাতে বললে, এই লাল চুড়ি তোমাকে একটা চুড়ির ঘর বানিয়ে দেবে। আর সেই লাল চুড়ির ঘরের ভেতর থাকবে অনেকগুলো চুড়ি। আর সেই চুড়িগুলো বিক্রি করেই তুমি অনেক সুখে তোমার দিন কাটাতে পারবে। তুমি সত্যি বলছো জলপরি? তাহলে আমি এক্ষুনি এটা পরীক্ষা করে দেখছি। এই বলে মিতু জলপরির দেয়া লাল চুড়ির সেট নিয়ে একটা মাঠে ফিরে আসে। আর লাল চুড়িকে একটা ঘর বানাতে বললেই সেই লাল চুড়ি মিতুকে একটা চুড়ির ঘর বানিয়ে দেয়। আর সেই ঘরের ভিতরে গিয়ে মিতু দেখে সেখানে অনেকগুলো লাল চুড়ি। এরপর মিতু দৌড়ে আবারও জলপরির কাছে যায়। কি হলো, আমার কথা বিশ্বাস হলো তোমার? হ্যাঁ জলপরি, আমার বিশ্বাস হয়েছে। তুমি অনেক ভালো জলপরি। এই উপহার আমি কোনোদিন ভুলতে পারবো না। আজ থেকে আমি চুড়ি ঘরেই থাকবো আর ভেতরে থাকা চুড়িগুলো বিক্রি করবো।